আজি পুনৰ এটা কমেণ্ট আৰু ৰিপ্লাইৰ ভিডিঅ' লৈ আহিছোঁ। যিহেতু দুদিনমান অনা নাছিলোঁ, গতিকে কমেণ্টখিনি বহুতেই আছে, অলপ ভিডিঅ'টো দীঘলীয়া হ'ব, লগতে যিবিলাক ডাবল কমেণ্ট আছে সেইবিলাক স্কিপ কৰি যাম। প্ৰথম কমেণ্টটো লৈছোঁ চি এ টি, চি এ টি কেট লিখিছে, চি ই টি হয়, কমন এণ্ট্ৰেঞ্চ টেষ্টৰ কাউঞ্চেলিঙত প্ৰথম কি ডিপাৰ্টমেণ্ট ফিল আপ হ'ব, চিৰিয়েলিকৈ দিবচোন, মানে প্ৰথমত ভেট হ'বনে ছেৰিকালচাৰ নে হৰ্টিকালচাৰ ছিট ফিলিং। এতিয়া চোৱা, প্ৰথমতো হৰ্টিকালচাৰ এণ্ড ছেৰিকালচাৰ নহয়ে, হৰ্টিকালচাৰ ছেৰিকালচাৰ শেষলৈকে হয়। প্ৰথম এগ্ৰিকালচাৰ ভেটেনাৰী, তাৰপাছত বাকীবিলাক আহি থাকে, ফিচাৰী ছায়েন্স, কমিউনিটি ছায়েন্স, ফুড নিউট্ৰিশ্যন, ডায়েটেটিক্স, আৰু শেষত হৰ্টিকালচাৰ ছেৰিকালচাৰটো হয়, আৰু এগ্ৰি আৰু ভেটেনাৰীটো প্ৰথমতে হৈ যায়। এইটো এক্সামৰে ভেটেনাৰী এক্সাম নেকি, মানে ইয়াৰ পৰা ভেটেনাৰী এডমিশ্যন হ'ব। এই এক্সামটোৰ পৰা, কমন এণ্ট্ৰেঞ্চ টেষ্টৰ পৰা যিখিনি ইউ জি কোৰ্চ আছে, গোটেইবিলাক ইউ জি কোৰ্চৰ কাৰণে এডমিশ্যন হ'ব। পেৰামেডিকেল কোৰ্চৰ বাবে জি এম চিত গুৱাহাটীত বেলেগকৈ এণ্ট্ৰেঞ্চ পাতে নেকি, ছাৰ প্লিজ ৰিপ্লাই। পেৰামেডিকেল কোৰ্চৰ যিখিনি এডমিশ্যন হয় তাৰ কাৰণে এপ্লাই আহে ডাইৰেক্টৰ অফ মেডিকেল এডুকেশ্যনৰ পৰা এপ্লাই আহে, আৰু তাত কেণ্ডিডেটসকলে এপ্লাই কৰিব লাগে। তাৰপিছত ডাইৰেক্টৰ অফ মেডিকেল এডুকেশ্যনৰ ফালৰ পৰা কাউন্সেলিং কৰে, তাৰপিছত কোনখন কলেজত এডমিশ্যন পায় সেইটো গম পাই যায় আৰু কাউন্সেলিঙৰ পাছত। AAU এমপ্লয়াৰ চাৰ্টিফিকেট আপলোড দিব লাগে, ক'ত পাম চাৰ্টিফিকেটটো প্লিজ জনাই দিবচোন। আসাম এগ্ৰিকালচাৰেল ইউনিভাৰ্চিটিৰ এমপ্লয়াৰ চাৰ্টিফিকেট উলিয়াবলৈ হ'লে ৰেজিষ্টাৰ অফিচৰ পৰা উলিয়াব লাগিব, ইউনিভাৰ্চিটিৰ ৰেজিষ্টাৰ অফিচৰ পৰা চাৰ্টিফিকেটখন উলিয়াব লাগিব। যদি AAU এমপ্লয় হয় তেতিয়াহ'লে চাৰ্টিফিকেটখন পাই যাবা। হুইচ ডিগ্ৰী ইজ বেষ্ট, বেছ ডিগ্ৰী অৰ বোথ ডিগ্ৰী হেজ অ'ন আইডেণ্টিটি। এক্সাম ডেটটো কেতিয়া, এক্সাম ডেট এতিয়ালৈকে দিয়া নাই, পি ডব্লিউ ডি নাই নেকি, যিখিনি কাট অফ ৱেবছাইটত দিয়া আছিলে, ৱেবছাইটত এভেইলেবল আছিলে, গোটেইখিনি কাট অফ অলৰেডি ডিছকাছ কৰা হৈছে। ডিগ্ৰী ষ্টাডি কৰিবলৈ অনলি ওৱান কলেজত এপ্লাই কৰিব লাগিব না মোৰ দেন কৰিব পাৰি? এইবাৰ আসাম এগ্ৰিকালচাৰেল ইউনিভাৰ্চিটিৰ যিটো এপ্লাই প্ৰচেছ হয়, তাত এপ্লাই কৰি দিয়াৰ পাছত, ইউনিভাৰ্চিটিত এপ্লাই কৰাৰ পাছত গোটেইবিলাক কলেজৰ কাৰণে হৈ যায়। এতিয়া মেৰিট বেচিছত কোনখন কলেজ পাবা সেইটোত এডমিশ্যনৰ টাইমতহে সঠিককৈ গম পাবা, কোনখন কলেজত এডমিশ্যন হ'ব কোনখনত নহয়, সেইবিলাক কাউন্সিলিঙৰ সময়তহে গম পাবা। গতিকে ইউনিভাৰ্চিটিতে এপ্লাই কৰিব লাগে, ইউনিভাৰ্চিটিত এপ্লাই কৰিলে বাকী কলেজবিলাকৰ কোনখনত পাই যাবা সেইটো কাউন্সিলিঙত গম পাবা। গুৱাহাটী খানাপাৰাত ভেটেনাৰী ছায়েন্স ইউনিভাৰ্চিটিত কেনেকৈ এপ্লাই কৰিম? আসাম এগ্ৰিকালচাৰ ইউনিভাৰ্চিটিত এপ্লাই কৰিলে, আসাম এগ্ৰিকালচাৰেল ইউনিভাৰ্চিটিত এপ্লাই কৰিলে গোটেইবিলাক কোৰ্চৰ কাৰণে হৈ যায়। সেইটো ভেটেনাৰীও হ'ব পাৰে, এগ্ৰিকালচাৰো হ'ব পাৰে, হৰ্টিকালচাৰো হ'ব পাৰে, ছেৰিকালচাৰো হ'ব পাৰে, ফিচাৰী ছায়েন্সো হ'ব পাৰে, কমিউনিটি ছায়েন্সো হ'ব পাৰে। গতিকে গোটেইবিলাক কোৰ্চৰ কাৰণে এবাৰ এপ্লাই কৰিলে হৈ যায় আসাম এগ্ৰিকালচাৰেল ইউনিভাৰ্চিটিত। মই যে স্পেচিয়েলি এবল সেইটো য়েছ দি পালোঁ, এতিয়া কাৰেকশ্যন কৰিব পৰা নাই, পিছত কিবা প্ৰব্লেম হ'ব নেকি জনাবচোন। এতিয়া চাৰ্টিফিকেট দেখাব লাগিব, যদি চাৰ্টিফিকেট দেখাব নোৱাৰা তেতিয়াহ'লে কেটেগৰী লিষ্টৰ পৰা কেঞ্চেল হৈ যাব, হয়তো জেনেৰেলত দি দিব পাৰে, সেইটো আৰু ক'ব নোৱাৰি, কমিটিক যি ডিচিশ্যন ল'ব সেইটোৱে হ'ব। 21-22ৰ এডমিশ্যন কেতিয়া হ'ব, বি ফাৰ্মৰ কথা সুধিছে, গতিকে বি ফাৰ্মৰ ইনফৰ্মেশ্যন নাই। থ্ৰু আই চি আৰ কেনে গেট ইন টু এ কলেজ আণ্ডাৰ এ ইউ? ইয়েছ, ইউ কেন গেট। দাদা মই এ ইউ এপ্লিকেশ্যন ফৰ্ম ফিল আপ কৰোঁতে নিজৰ মাৰ্কছবোৰ এণ্ট্ৰিত ভুল হৈ গ'ল, উইল মাই এপ্লিকেশ্যন বি ৰিজেক্টেড? ক'ব নোৱাৰোঁ দেই, কিয় কি কাৰণে ভুল কৰা এপ্লিকেশ্যন, এইটো আৰু কি হয় কি নহয় পিছত গম পাবা আৰু। এক্সাম ডেট কিতে হ'ব ছাৰ? এক্সাম ডেট এতিয়ালৈকে দিয়া নাই, এক্সাম ডেটৰ ইনফৰ্মেশ্যন দিয়া নাই। গেপ চাৰ্টিফিকেটটো ক'ৰ পৰা ডাউনলোড কৰিম আকৌ প্লিজ লিংকটো দিয়ক। গেপ চাৰ্টিফিকেট ইনফৰ্মেশ্যন বুলেটিনত দিয়া আছে আৰু মই ভিডিঅ'টো দেখাই দিছিলোঁ, মোটামুটি লাষ্ট পেজত আছে চাগে, লাষ্ট পেজৰ অলপমান ওপৰত
আছে সাগে গেপ সার্টিফিকেটখন গটিকে যদি গেপ আছে লোকাল পুলিশ স্টেশনৰ পৰা গেপ সার্টিফিকেটখন লব লাগিব তাৰপিছতো সেম কোয়েশ্চন প্রেরণা দত্ত লিখিছে গটিকে গেপ সার্টিফিকেটখন ইনফরমেশন বুলেটিনত পাবা আৰু ইনফরমেশন বুলেটিনখন ওয়েবসাইটত যাবা ওয়েবসাইটত যাই যেটো হোম পেজত লিংক দিয়া আছে তাত ক্লিক কৰি দিবা তাৰপিছত ওপৰত যে তিনিডাল লাইন আছে তাত বহুতকেইটা অপচন আছে তারপরে ইনফরমেশন বুলেটিনখন ডাউনলোড করব পারিবা আসাম গভর্নমেন্টর ফার্মাসি কেতিয়া এপ্লাই আহিব এতিয়ালৈকে অহা নাই ডি ফার্ম কোর্সর কারণে আর এইটো আহিব শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের ফল আহে ডি ফার্ম কোর্সর এন্ট্রেন্স এক্সামর এপ্লাই আহে তারপর ডিএমই ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনের ফল এডমিশন লগতে কাউন্সেলিংও হয়ে যায় এগ্রিকালচারের এন্ট্রেন্স এক্সাম হব নাকি এন্ট্রেন্স এক্সাম হব কমন এন্ট্রেন্স টেস্ট হব গোটেবিলাক কোর্সর কারণে কমন এন্ট্রেন্স টেস্ট হব পেমেন্ট করা তো দুদিন হয়ে গেল ব্যাংকর পরাও ট্রানজেকশনের মেসেজ আছে কিন্তু পেজত পেন্ডিং দেখায় আছে কমপ্লেন করেছো কিন্তু কোনো রেসপন্স অহা নাই রেসপন্স তো আহিব লাগেছিলে হেল্প ডেস্কত যদি স্ক্রিনশট পঠায় তেনেকাই করেছে কারণ বহুতরে হয়ে গেছে দুই তিন ঘন্টার ভিতরতে পেমেন্টও সাকসেসফুল হয়ে গেছে আর দুই দিন হয়ে গেল হয়ে গেছে সাগে ইতিমধ্যে পেমেন্টও সাকসেসফুল যাবারও মেডিকেল ফিটনেস সার্টিফিকেট গেপ সার্টিফিকেটের এইবার এপ্লাই করব পারিম নে প্লিজ জানাব মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তো এডমিশনত দিব লাগে এতিয়া তো এপ্লাইড নিদিলেও হয়ে যায় গতিকে যাবারর খন কেনেকে হব এইবারে মেডিকেল ফিটনেস চাব যাবার যদি তুমি হেলদি আসিলা এইবার কিবা প্রবলেমও হব পারে সেই কারণে এইবার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বিচারিব না গতিকে নতুন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগিব আর গেপ সার্টিফিকেটখনও তেনেকুয়া যা বছর গেপ সার্টিফিকেট উলিয়াইছা এতিয়া তো আরও এক বছর গ্যাপ হয়ে গেল গতি এই বছর কিবা তেনেকুয়া ইস্যু হয়েছে নাকি সেই কারণে তো গ্যাপ সার্টিফিকেট নতুন লাগে ওবিসি এম ও বিসি মে অলগ অলগ কাট অফ হতায় কিয়া অর এন সি এল সি এল কিয়া ইম্পেক্ট করতে হয় কাট অফ মে তো যে অফিসিয়াল ওয়েবসাইট পর মেনশন হয় ও তো সেমই হ্যাঁ ওবিসি অর এম ও বিসি এন সি এল है वहाँ पर ऐसे ही कट ऑफ मेंशन किया है तो अलग अलग होगा या नहीं वो तो मालूम नहीं क्या होगा BHMS और कोई डिबोसन BHMS और इन्फॉर्मेशन ना है गोटी के कट ऑफ तो जो नहीं दिबो नुआरे এই কারণে ভিডিও দিয়া নাই মেডিকেল ফিটনেস আর গ্যাপ সার্টিফিকেট পিছত দিলে হব নাকি মেডিকেল ফিটনেস খন পিছত দিলেও হয়ে যায় আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ট্রেনিং করে কত করিব এড্রেস দিব নাকি ডিস্ট্রিক্ট ভেটেনারি অফিসত খবর করবা তারপরে সিলেক্ট করে সিলেক্ট করার পাছত ট্রেনিং কোর্সত পঠাই দিয়ে পাঁচ মাহ ট্রেনিং কোর্সত তারপর এজ এ এআই টেকনিশিয়ান আর্টিফিশিয়াল ইনসেমিনেশন টেকনিশিয়ান হিসাবে কাম করব পারিবা নিজের লোকাল এরিয়াত এইচএসর মার্কশিট কলেজত অহা নাই ওয়েবসাইটের পর লোয়াখন দিলে হব জানো 31 আগস্টলৈকে লাস্ট ডেটটো এক্সটেন্ড করে দিছে যদি অরিজিনাল কপিটো আহি যায় তেতিয়াহলে সেইখন আপলোড করিব পাৰিবা আৰু যদি নাহে তেনেহলে ওয়েবসাইটখনৰ আপলোড করিলেও প্রবলেম একো নহয় সেরিকালচারের কারণে এতিয়া এপ্লাই করিব পাৰিম নে আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটিত ইউজি কোর্সৰ কারণে এপ্লাই করলে গোটেইবিলাক কোর্সৰ বাবে এপ্লিকেবল হয়ে যায় এগ্রিকালচার ভেটেনারি সায়েন্স হর্টিকালচার সেরিকালচার ফিশারি সায়েন্স কমিউনিটি সায়েন্স ফুড নিউট্রিশন ডায়েটেটিক্স গোটেবিলাকর কারণে হয়ে যায় এক্সাম হওয়ার আনুমানিক ডেট কেতিয়া হব আনুমানিক ডেট কব নোৱাৰি আৰু ইউনিভার্সিটির পৰা যেতিয়া আহিব তেতিয়া জনাই দিম লাস্ট ডেট তেতিয়া 10 আগস্ট বুলি দিওঁতে মই দেরি হব বুলি ভাবি অসুবিধা নাই অসুবিধা নাই আৰু লগইন করে চাই থাকিবা কারণ যেতিয়া ভেরিফাই করিব তেতিয়া হয়তো অপশন আহিব পারে রি আপলোডের অপশন আহিব পারে গতিকে লগইন করে বস্তুবিলাক চেক করে থাকিবা সিইটি কোয়েশ্চন পেপার মডেলটো কই দিব প্লিজ সিইটির তেনেকে ডিটেলস মডেলটো দিয়া নাই কোয়েশ্চন পেপার কেনেকুয়া হব কিন্তু প্রতিটো সাবজেক্ট ফিজিক্সর 50 মার্ক কেমিস্ট্রির 50 মার্ক বটানি 50 মার্ক আর জুলজির 50 মার্ক আহিব টোটেল আহিব 200 মার্কর পেপার আহিব তারপর সেম এইচএস মার্কশিট আর সার্টিফিকেট খালি আপলোড করা হওয়া নাই আর বাকি সব হয়েছে
যেহেতু 31 আগস্টলৈকে ডেটটো এক্সটেন্ড কৰি দিছে, গতিকে তাৰ মাজতে যদি অৰিজিনেলখন আহি যায় অৰিজিনেল মাৰ্কশ্বিটখিনি আপলোড কৰি দিবা, আৰু যদি নাহে তেতিয়াহ'লে অনলাইন মাৰ্কছ যিখিনি পাইছা আৰু অনলাইন যিখন মাৰ্কশ্বিট পাইছা সেইখনে আপলোড কৰি দিবা, অসুবিধা একো নহয়। তাৰপিছত চি ই টি অনলাইন হ'ব নে অফলাইন হ'ব, এতিয়ালৈকে ইউনিভাৰ্চিটিৰ পৰা জনোৱা নাই কি হ'ব এক্সাম। যোৱা বছৰ ফেট এক্সামটো কিন্তু অনলাইন হৈছিলে। ফেট এক্সট্ৰাকৈ এপ্লাই কৰিব লাগিব নেকি? এইবাৰ নালাগে, ফেট এক্সট্ৰাকৈ এপ্লাই কৰিব। আসাম এগ্ৰিকালচাৰেল ইউনিভাৰ্চিটিৰ যিটো কমন এণ্ট্ৰেঞ্চ টেষ্ট হ'ব তাৰ পৰাই এডমিশ্যন হৈ যাব। এতিয়ালৈকে তেনেকৈ দিয়া আছে ইনফৰ্মেশ্যন বুলেটিনত। মই লগইন কৰিছিলোঁ, কোনো আপডেট বুলি অপশ্যন নাই, কিয়? মইতো সব ডকুমেণ্ট আপলোড কৰিছোঁ। গোটেইবিলাক ডকুমেণ্ট যদি আপলোড কৰিছা তেতিয়াহ'লেতো নাহেই। যিখিনি এপিয়াৰিং কেণ্ডিডেট এপ্লাই কৰিছে, মানে এই বছৰ এইচ এছ দিব লগা কেণ্ডিডেট আছিল, তেওঁলোকৰ কাৰণেহে একাডেমিক ইনফৰ্মেশ্যনখিনি আপডেট কৰিব দিছে। যিহেতু তেওঁলোকে এপিয়াৰিং কেণ্ডিডেট আছিল, ৰিজাল্ট পোৱা নাছিলে, মাৰ্কশ্বিট ছাবমিট কৰিব পৰা নাছিলে, গতিকে তেওঁলোকক একাডেমিক ইনফৰ্মেশ্যন ছাবমিট কৰিব দিছিলে। 31 আগষ্টলৈকে ডেটটো এক্সটেণ্ড কৰি দিছে। যিবিলাকে ছাবমিট কৰিছে তেওঁলোকে ছাবমিট কৰিব নালাগে, তেওঁলোকে যদি অলৰেডি ছাবমিট কৰি দিছে গোটেইবিলাক একাডেমিক ইনফৰ্মেশ্যন, তেওঁলোকৰ কাৰণে প্ৰয়োজন নাই। যিসকল এপিয়াৰিং, যাৰ ৰিজাল্ট দিয়া নাছিল, তেওঁলোকে ছাবমিট কৰিব। লগ ইন কৰি চাবা কেনেকৈ আপডেট কৰিম, লগ ইন কৰি চাবা, তাত অপশ্যন আহিব আৰু আপডেট কৰিব পাৰিবা। এডমিট কাৰ্ডখনৰ ডেট আহিলে এটা ভিডিঅ' নিশ্চয় বনাই দিম। অ'কে, তাৰমানে মাৰ্কশ্বিট, অঁ এইখিনি আগতেও ডিছকাছ কৰিছোঁ, এইখিনি কমেন। 31 আগষ্টলৈকে যিখিনি এপিয়াৰিং কেণ্ডিডেট আছে তেওঁলোকৰ একাডেমিক ইনফৰ্মেশ্যনখিনি আপডেট কৰিব দিছে, আৰু বাকীবিলাক অলৰেডিতো আপডেট কৰিছে। যিবিলাক আগতেই এক্সাম দিয়া, এইচ এছ এক্সাম দিয়া, তেওঁলোকেতো আপডেট কৰিছে। এপিয়াৰিং কেণ্ডিডেটখিনিৰ কাৰণে একাডেমিক ইনফৰ্মেশ্যনখিনি এতিয়া ছাবমিট কৰিব দিছে। গতিকে আজি কমেণ্ট এণ্ড ৰিপ্লাইৰ ভিডিঅ'টো এইখিনিয়ে আছিলে। ধন্যবাদ।